আমরা আজকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আলাইকুম সাহেব, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যাট লাইফ মন্টেন স্কাই। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মুড়াপাড়া জমিদার বাড়ি এই শীতের এই সকালে। আমার সাথে আছে সাইফুল্লাহ সেম অ্যান্ড ক্যামেরার পিছনে আছে আদিত্য। আসসালামু আলাইকুম, আমি আদিবাসী আপনাদের সাথে। আমরা আজকে যাচ্ছি মুড়াপাড়া। সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করছি ভাইয়ের জন্য, ভাই আসতে একটু লেট করছে। ভাই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, কমেন্টস করবেন, মানে নেক্সট বার কোথায় কোথায় মানে যাইতে পারি, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আমাদের সাথে তো আছে মোল্লা ভাই। মোল্লা ভাই কিছু বলো। আসসালামু আলাইকুম। কি আলাইম ভাই, কোথায় যেতেছি আমরা আজকে সকাল সকাল? মুড়াপাড়া ডিগ্রি কলেজ। জায়গা তো সুন্দর হবে জানি, কেন আলাইম ভাই যে জায়গায় নিয়ে যায় সব জায়গায় সুন্দর হয়, এ পর্যন্ত কোনো জায়গায় খারাপ হয় নাই। সে লোকটাও ভালো, যেমন জায়গাগুলো অনেক ভালো। তো দেখেন আপনারা ভিডিওটা কেমন লাগে, আর ভুল হইলে জানাবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন আমাদের। আর ভাই আমাদেরকে নিশ্চয়ই সাজেস্ট করবেন যে কোন কোন জায়গায় গেলে ভালো হয় নেক্সট টাইম, বা ওই জায়গার কি আসল বিষয় ভালো বা ফেমাস সিটি আছে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এতটুকুই। তো বন্ধুরা, অনেকদিন পরে আদিত ভাই এবং সাইদ ভাইয়ের সাথে রাইডে যাচ্ছি। সো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটু লাইক করবেন অ্যান্ড পারলে শেয়ার করবেন। সো বন্ধুরা, লেটস গো। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। তোর হটনেস আমার মন পোড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউ স্মাইল দিলে। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউ স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, তোকে খুব দরকার। চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউট স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, তোকে খুব দরকার। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। তোর হটনেসে আমার মন পোড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক,
দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউ স্মাইল দিলে, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউ স্মাইল দিলে, আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার, আমি তোর ব্ল্যাক আমার সুগার, আমি তোর কোকা কোলা আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, তোকে খুব দরকার, চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। বন্ধুরা আমরা মুড়াপাড়া জমিদার বাড়ি চলে আসছি। এই জমিদার বাড়িটি 1966 সালে তৈরি করেছেন তখনকার জমিদার, কিন্তু এখন এই জমিদার বাড়িটি আর জমিদার বাড়ি নেই, এখন এটি মুড়াপাড়া সরকারি কলেজ নামে পরিচিত। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এটি আসে। বন্ধু চমৎকার একটি জায়গা, অসাধারণ নিদর্শন। বন্ধুরা বাড়িটির সামনে একটা বিশাল মাঠ, এবং ঠিক তার অপর দিকেই চমৎকার একটি পুকুর, বিশাল একটি পুকুর। অসাধারণ। এবং ঠিক জমিদার বাড়ির বাম দিকে একাডেমিক ভবন, একাডেমিক ভবন তৈরি করেছে। ঠিক তার পাশে একটা মসজিদ, শহীদ মিনারও আছে এখানে। আর এক পাশে হচ্ছে ক্যান্টিন, আর ডান পাশে আছে বীর প্রতীক গাজী অডিটোরিয়াম, মুড়াপাড়া কলেজ রং নারায়ণগঞ্জ। এটা এখানকার এমপি গাজী গোলাম দস্তগীর, গোলাম গাজী দস্তগীর সাহেব তৈরি করেছেন। সব মিলে ভালো একটা সময় কাটবে। তো বন্ধুরা আপনি আমাদের সাথেই থাকুন, আমরা কিছু আরও ফুটেজ ট্রাই করবো, বাড়িটির পিছনেও যাব এবং ঘুরে দেখবো। তো বন্ধুরা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা যারা এই জমিদার বাড়িটি দেখতে আসবেন, তো আপনারা অবশ্যই এই লেখাটা পড়ে নেবেন। কোনো ব্যক্তি এই পুরাকীর্তি কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে, বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে, বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে, যে কোনো চিহ্ন বা দাগ কাটলে, 1968 সালের 14 পুরাকীর্তি আইনের 19 ধারায় অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল ও জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীত হইবেন। তো বন্ধুরা আপনারা সাবধান, এখানে আসে কোনো কবিগিরি অথবা লেখালেখি করার ট্রাই করবেন না, তাহলে এই শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হবে। সো ডোন্ট ট্রাই দিস এগেইন। তো বন্ধুরা আমরা এখন আদিব ভাইয়ের অনুভূতি জানবো। ভাইয়া কি কররা, ছবি দেখি, ছবি গার্লফ্রেন্ড নাকি? নো গার্লফ্রেন্ড, বিয়ের গার্ল। ভাইয়া বলতে গেলে আসছি যে পুরো পয়সা উসুল, কারণ এই রাস্তা দিয়ে আসছি। মাজা মিয়া মা সাজিয়ে গেছে, পুরো এক্সের মা সাজিয়ে গেছে শ্যামরা, যে রাস্তা দিয়ে আইছি মোরা। রোলার কোস্টার দিকে আমি কম না, রোলার কোস্টার দিকে অনেক বেশি। আইসেন রাস্তাটায় মনে করেন আপনার মাসাজ করে দিবে, যদি মনে করেন বাতের ব্যথা থাকে এই রাস্তা দিয়ে আপনি আইসা পড়বেন। কেমন জমিদার বাড়িটি, কেমন ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, সুন্দর। আপনার যে ওদিকে দুটো মন্দির আছে, মন্দিরও ভালো সুন্দর আছে, মনে করেন ছবি তোলার জন্য বা পিকনিক স্পট হিসেবে সুন্দর একটা জায়গা। ঢাকার খুব কাছেই, ঢাকার খুবই কাছে, এই কাছে না, মাত্র 20-25 কিলো। তো যাই হোক, মানে গাড়ি টাড়ি দিয়ে আসলে এরকম হবে, খুব কাছে না, তাহলে মনে করেন মাজার ব্যায়াম এমনি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন। সাইদ মোল্লা খুব বিজি, সে চ্যাটিং করতেছে। এটা একেবারেই মিথ্যা কথা, তার গার্লফ্রেন্ডের অভাব নেই। এই চেহারায় কেউ গার্লফ্রেন্ড হয়? আপনি ধারণা করেন ফেসবুক আইডিটা দিয়ে দেবো লিঙ্কে।
না এই ইনস্টাগ্রামটা দিয়ে দিব, ইনস্টাগ্রামটা বন্ধুরা দিয়ে দেখবো, আপনারা পারলে একটু ট্রাই করেন, দেখেন ভাইয়ের কি অবস্থা। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলবো, দেখবেন আমার কথাবার্তা কেমন। আমি আসলে উরুগুয়ান সুরা গায়ে শুনছি কি বাজিলের পাশে, এই যে মাজার ব্যথা ভাই পুরা করছি ভাই, বিশ্বাস করেন ভাই গান গাই। প্রতিবন্ধী আলাম ভাই বলেন, আপনি কিছু শেয়ার করেন, সেই চিলে আসি ফিল নিয়া, তো বন্ধুরা আপনারাও চিল নিয়া ফিল করতে পারেন। আর ধুলাবালি তারপরে হচ্ছে এই দেন দশটা যে মাছটা লুচি বিশ্বাস করেন, যে কোনো ঘুরতে গেলে এখন করোনার টাইম, এখন একটু সেফটি থাকাই ভালো, কেন আস্তে আস্তে বারবার হাত ধুবেন সাবান দিয়ে, দেশের অবস্থা খারাপ আর ঠান্ডা তো, দেশের আবহাওয়া ভালো না, একটু সেফটি থাকবেন আর যাইগুন ঘরে থাকেন, ঘুরতে পারেন আঙ্গুলে বাড়িবেন তো মরছেন, আমরা তো মরে যাবো যে কোনো একদিন শেষ। তো বন্ধুরা আমার আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এখন পুরো বাড়িটি ঘুরে দেখবো, তো আপনারাও বাড়িটি দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। তোর হটনেস আমার মন পড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কেউ স্মাইল দিলে, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কেউ স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আলো চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, তোকে খুব দরকার। চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। চলে আয় না ফেলে সব বায়না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউট স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, পারছি না আর বেবি তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই হটনেস চলে আমি চারকার, তোকে খুব দরকার। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়।
লেগে গেছে আগুন আজ কেন জানি মুখ পাড়ায় হঠাৎ চলে এলি তুই এই কল্পনায় তোরই কিউটনেস দেখে এই মন হারায় তোরই হটনেস আমার মন পোড়ায় হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক দেখি চোখে তোকে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড। তো বন্ধুরা আমাদের এই রাইডটি কেমন লাগলো এবং মুড়াপাড়া জমিদার বাড়িটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর মাস্ট একটা লাইক, আপনাদের একটি লাইকে আমাদের কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। সো বন্ধুরা আপনারা অবশ্যই একটি লাইক মারবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো জায়গায়। টাটা, সো আল্লাহ হাফেজ।